ফিরে এলাম বিরতির পর আবরণ এক্সক্লুসিভ নিবেদিত আজ সারা দিন পাওয়ার্ড বাই ডক্টর প্লাস ক্যালকাট ট্যাঙ্ক। যে কথা বলছিলাম আমি একটু আগে নিমাইয়ের সঙ্গে কথা বলছিলাম যে আরও অনেক অপশানস, লট অফ অপশানস, এটা ওই নানান রকম প্রশ্ন করা হবে, এবং যেটা এরপরে টার্গেট থাকবে সেটা তো এনআরসি বটেই, অ্যাজ ওয়েল অ্যাজ দেশের উচ্চবিত্ত বা উচ্চ শ্রেণীর মানুষের যে একটা ডিমান্ড ছিল রিজার্ভেশন তুলে দাও, স্বাধীনতার 10 বছর বাদে রিজার্ভেশন তুলে দেওয়ার কথা বিআর আম্বেদকর বলেছিলেন, কিন্তু 70 বছর বাদেও রিজার্ভেশন চাকরির ক্ষেত্রে বা সুবিধা পাওয়া এই ব্যাপারটা যেমন ধরুন 370 তুলে দিল, সেরকম রিজার্ভেশনটাকে তুলে দেওয়া হবে। কারণ স্কিল ইন্ডিয়া তৈরি করতে গেলে নাকি রিজার্ভেশন রাখলে কাজের কাজ হচ্ছে না, আলতুফালতু লোক চাকরি পেয়ে যাচ্ছে, দ্যাট ডেজ আর কামিং, নেক্সট স্টেপ। এটা ভালো না মন্দ তার কোনো তুলনাতে আমি যাচ্ছি না, বাট ইট হ্যাপেন্স। ফলে এই প্রশ্নগুলো যখন উঠছে, ধরুন 13 লক্ষ রেলওয়ে কর্মীকে বিদা দেওয়া হবে যে তুমি টাকা পয়সা নিয়ে কাটো, কারণ তারা কম্পিউটার না পারছে, কম্পিউটার চালাতে না পারছে স্পিডে কাজ করতে, এই অংশটাকেই ভবিষ্যতে প্রাইভেটাইজ করে দেওয়া হবে, এবং স্কিল্ড ওয়ার্কার ছাড়া সেখানে চাকরি পাবে না কেউ, তাও প্রাইভেট সেকশনে খাটতে হবে, রোজগার করতে হবে, সরকারি চাকরি বাকরি ভুলে যান। সো এই এই ব্যাপারগুলো হবে, পরপর এগুলো হবে, এবং এনআরসিও হবে, সবই হবে, তাতে কে রইল বা না রইলটা আপনাদের হেডেক, আপনারা উত্তর দেবেন। এবং আরেকটি কথা আপনাদের যেটা বলেছিলাম যে আপনার স্ত্রীর সঙ্গে যদি আপনি রেজিস্ট্রি না করে থাকেন তাহলে দ্রুত করবার চেষ্টা করুন, কারণ আপনার স্ত্রী না আপনি একজন মহিলার সঙ্গে লিভ টুগেদার করছেন তার গ্যারেন্টিটা কে কে দেবে, না আমি না বিয়ে করেছি 1990 সালে, তখন এত রেজিস্ট্রি বেজিস্ট্রি ব্যাপার ছিল না, ওই মালা বদল করে তার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তার ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে, তারা রেজিস্ট্রি করে বিয়ে করেছে, বলো ওটা চলবে না, আপনি লিফটি গোদার করেছেন এই মহিলার সঙ্গে, আপনার কাছে তো কোনো গ্যারেন্টি নেই, না এই বিয়ে ছবি ফেলে দিন ডাস্টবিনে, কী গ্যারেন্টি, রেজিস্ট্রি কোথায়? সুতরাং রেজিস্ট্রিটা করে আসুন, আমি ভয় দেখাচ্ছি না, রেজিস্ট্রিটা করে রাখুন, এটা প্রয়োজন হবে। আর সম্পত্তি বিতরণের ক্ষেত্রে আপনি টসকে গেলেন তা বউ পাবে না কিছু, সে যে আপনার বউ গ্যারেন্টি কোথায়, ছেলে মেয়ে পাবে, বউ ডিপ্রাইভ হয়ে যাবে, বউকে তো সব থেকে ভালোবাসেন, সুতরাং বিয়েটা করে ফেলুন। 84 আজকের প্রতিবেদনে দেখব, ন্যাশনাল পপুলেশন রেজিস্টারে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার, 2020 পয়লা এপ্রিল থেকে শুরু হবে আদমশুমারির কাজ, কোনো নথির প্রয়োজন নেই জানালো সরকার। এনআরসি ও সিএএ নিয়ে দেশ জুড়ে বিক্ষোভ, কিন্তু সরকার যে এনপিআনি অনর তা বুঝিয়ে দিল এদিন, ন্যাশনাল পপুলেশন রেজিস্টারে সায় দিল মোদীর মন্ত্রিসভা। সরকারের বক্তব্য, 2021 জনগণনার সঙ্গেই পূর্ব পরিকল্পনা মাফিক এনপিআর এর পরিমার্জনা এবং সাম্প্রতিকতম তথ্য সংযোজনের কাজ করা হবে, আগামী বছরের এপ্রিল থেকেই বাড়ি বাড়ি গিয়ে আদমশুমারি এবং এনপিআর পরিমার্জনের কাজ শুরু করা যাবে, 2020 সেপ্টেম্বর পর্যন্ত এই কাজ চলবে। এনআরসি থাকায় অসম বাদে সারা দেশেই হবে এই কাজ, কিন্তু এনপিআর ঠিক কি? এদেশের বাসিন্দাদের পরিচিতি বহনকারী সার্বিক তথ্য ভাণ্ডার, কোন এলাকায় গত 6 মাস ধরে বসবাসকারী ও পরে 6 মাস সেখানেই থাকতে পারেন এমন বাসিন্দার তথ্য নেওয়া, এনপিআর এর নাম নথিভুক্ত করা ও তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক। 2011 সালে আদমশুমারির সময় প্রথমবার এনপিআর তৈরি হয়, 2015 তা পরিমার্জন হয়, আদমশুমারির জন্য 8,754 কোটি টাকা ও এনপিআর পরিমার্জনায় 3,941 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। এদিন ক্যাবিনেটের বৈঠকের পর জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর, আজাদী কে বাদ সাত হুয়ে ইয়া আঠওয়া এনে কুল মিলাকে 16বি জনগণনা হো রহি হ্যায়, ইসমে সভি লোগো কি গিনতি ইয়ে মুদ্দা হোতা হ্যায়, ইস বার আনে ওয়ালে ইয়ানি 2020 কে এপ্রিল সে সিতম্বর তক 6 মহিনে ইয়ে কাম চলেগা, লাখো লোক ইসমে শামিল হোগে, ও ঘর ঘর যায়গে, ইসমে না প্রুফ হয় না কাগজ হয় না বায়োমেট্রিক হ্যায়, জো আপ কহোগে ওই সহি হ্যায়, ক্যোঁকি জনতা পর হামারা ভরোসা হ্যায়। এনপিআর হওয়া মানে যে এনআরসি হওয়া তা কিন্তু নয়, কিন্তু এটাকে এনআরসির প্রথম ধাপ হিসেবেই ধরছেন বিশেষজ্ঞরা,
কারণ সূত্রের খবর, এনপিআর এর ভিত্তিতেই ভবিষ্যতে ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন বা সর্বভারতীয় এনআরসি তৈরি হতে পারে। আর তাই পশ্চিমবঙ্গ এবং কেরলে ইতিমধ্যেই এনপিআর তৈরির প্রস্তুতি প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে, কিন্তু এনআরসির সঙ্গে এনপিআর এর সম্পর্ক থাকার কথা এদিন অস্বীকার করেছে কেন্দ্র। এনপিআর যে হে ও জনসংখ্যা কা রেজিস্টার হে, जो पॉपुलेशन रजिस्टर्ड है, देश में जो भी रहते हैं उनके नाम रजिस्टर्ड किए जाते हैं, जिसके आधार पर देश की अलग अलग योजनाओं का आकार बनता है। और एनआरसी है, नेशनल रजिस्टर ऑफ सिटीजन्स, इसमें से हर व्यक्ति से प्रूफ मांगे जाते हैं कि आप बताइए कि भाई आप किस आधार पर इस देश के नागरिक हो। ये दोनों प्रक्रिया का कोई लेन देन नहीं है, न दोनों प्रक्रिया का एक दूसरे के सर्वे में उपयोग हो सकता। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। বিচারের পালা আপনার, কারণ অমিত শাহ কিন্তু আজকে খুব নরম সুরে কথা বলছেন, খুব চাপে রয়েছে বিজেপি দল, এই ভাষা এই নম্রতা তার কিন্তু দেখা যায়নি আগে। এখন বুঝতে পারছেন তারা হারে হারে যে তাদের হাতের মাখন ঝাড়খণ্ড বেরিয়ে গেছে, কিন্তু আবারও বলছি সূত্র মারফত বলছে এটা ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, ফার্স্ট স্টেপটা তো হয়ে গেছে, সেকেন্ড স্টেপ। যথারীতি বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হইচই শুরু করেছেন, দেখব কি বলেছেন তিনি। একজন লোক মধুয়ারা সকলে এদেশের নাগরিক, কোন মধুয়া ভাই বোন চায় না যে আবার রাস্তায় লাইনে দাঁড়িয়ে পাঁচ বছরের জন্য সে বিদেশি হয়ে যাবে, তারপর সে আবার কবে নাগরিকত্ব পাবে জানে না, তারা ইতিমধ্যেই নাগরিক, মধুয়ারা পাবে নাগরিকত্ব, তাই মমতা ব্যানার্জি বাধা দিচ্ছেন। মধুয়ার নামটা আগে এনেছিল মমতা ব্যানার্জি, মধুয়া ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছে মমতা ব্যানার্জি, বড়মা যতদিন বেঁচে ছিলেন 30 বছর তার চিকিৎসার দায়িত্ব নিয়েছে মমতা ব্যানার্জি, মধুয়া এই বিশ্ববিদ্যালয় তৈরি করেছে মমতা ব্যানার্জি, মধুয়া কলেজ তৈরি করেছে মমতা ব্যানার্জি। মধুয়া মধুয়া করছে কোথায় ছিলে, বড়মাকে কে দেখেছে গত 30 বছর, বড়মা হসপিটালে ভর্তি হলে ট্রিটমেন্টটা ওই মমতা ব্যানার্জি করেছে, তোমরা কেউ করনি। আধার কার্ড না হলে দেশের নাগরিক হবেন না, প্যান কার্ড, আধার কার্ড, মাথার কার্ড, মুন্ডুর কার্ড, হাতের কার্ড, পায়ের কার্ড, লিভারের কার্ড, কিডনির কার্ড সব করলেন। এখন কি বলছে, আধার কার্ড কার্ড নয়, আমরা ওটাতে নাগরিক হবে না, তোমার মাধু নিতে হবে। বাংলাদেশ থেকে যারা 1971 সাল পর্যন্ত সবাই এখানে আসছে, সবাই এখানকার নাগরিক। এবার আপনাদের ফোন হইচই করে বা নম্রভাবে খেলা কিন্তু আজকে আর নেই, আজকের খেলাটা হচ্ছে কমপ্লিকেশনস, যুক্তি, যে এটার সঙ্গে এটা রিলেটেড অথবা রিলেটেড নয়। হ্যালো, 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 হ্যাঁ বল, কে বলছেন? ধুবুলিয়া থেকে শুভেন্দু বলছি, পশ্চিমবাবু। ধুবুলিয়া থেকে? হ্যাঁ ধুবুলিয়া। বলুন। বলছি আমি অনিশ্চয়তার মধ্যে আমি থাকতে যাবো কেন? আগে আমার কথাটা হচ্ছে যে এই আমার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, আমার যিনি প্রধানমন্ত্রী, রাতে এক কথা, সকালে এক কথা, দুপুরে এক কথা, ঝাড়খণ্ডের রেজাল্টের পরে আবার এক কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। বিচার আপনার, আজকে আমি রেস্ট নেব, কালকে ক্রিসমাস ডে, ক্রিসমাসের উপরও আমাদের খুব ভালো একটা অনুষ্ঠান করার প্ল্যান রয়েছে, ওয়েট অ্যান্ড সি, কালকে বাজপেয়ীজির বার্থডে বটে, সুতরাং অনুষ্ঠান কালকে জমজমাট হবে, এটাতে কোনো সন্দেহই নেই। কিন্তু আমি বারবার যেটা চাইছি সেটা হচ্ছে বনগাঁ ঠাকুরনগর ওই অঞ্চলের ফোন আসুক। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? কে বলছেন? হ্যাঁ আমি অরূপ রায় বলছিলাম, বেহালা থেকে। কি নাম? অরূপ রায়। অরূপ রায়, হ্যাঁ বলুন।
হ্যাঁ, আপনি ঠিক জায়গাতেই ধরেছেন, এনআরসিটা করবেই। অরূপ রায় বেহালা থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, আপনি ঠিক জায়গা ধরেছেন, এনআরসিটা করবেই। এখন যেহেতু এই ঝাড়খণ্ডে হেরেছে এবং চারদিকে একটা প্রতিবাদ প্রতিরোধ হচ্ছে, এই একটা খেলা খেলছে আর কি, পাবলিকের বিভ্রান্ত করে দিচ্ছে আর কি, যাতে সাবধান হয়ে যায় না, কিছু হবে না, চিন্তা নেই। এবং এনআরসির ফার্স্ট ফেজ হচ্ছে এটা এনআরপি, এবং এটা কিন্তু একটা কথা বলছি, মমতা দায় আছে কিন্তু, তার এই যে এনআরপিটা হবে, ন্যাশনাল ফুড রেজিস্ট্রেশন, এটাকে 2003 সালে একটা আইন হয়েছিল, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছিল, এবং ইস্যু অফ ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বলে, সেইখানে কিন্তু মমতা ব্যানার্জি মন্ত্রিসভায় ছিল, ওরা কিন্তু পুরো উচিত ছিল, কিন্তু উনি কিন্তু করেননি। যাই হোক, এখন উনি করছেন ভালো, এবং মানুষকে সাবধান হতে হবে কিন্তু। আপনি যে তথ্যটি দিলেন সেটা আমার জানা নেই, ধন্যবাদ। একটাই রাস্তা হচ্ছে তীব্র আন্দোলন করতে হবে, সবাই মিলে তীব্র আন্দোলন করে। আপনি কি মনে করেন যে বামপন্থীরাই পারে আন্দোলন ঠিকঠাক করতে? না, সবাই মানুষ শেষ কথা মানুষ বলবে, বামপন্থী কেন? ওকে ওকে, ধন্যবাদ। নিশ্চয়ই আন্দোলনের ব্যাপারটা তো অনেক পরে, কিন্তু জনগণনার ব্যাপারটা তো প্রয়োজন, কিন্তু জনগণনার কলমগুলো কি কি হবে? কারণ স্টেপ বাই স্টেপ যেদিকে এগোচ্ছে তাতে করে সংকুচিত হয়ে যাচ্ছে। প্রথম কথাটা হচ্ছে ভাই, ভাগিয়ে ফাগিয়ে দিয়ে আগে লোক সংখ্যা কমাও দেশের, পরিষ্কার ব্যাপার। আপনাদের ঠান্ডা মাথায় মগজে যদি না ঢোকে তাহলে ঢুকিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে জনসংখ্যা কমাও, আসামে যেই কারবারটা করছে বা সেখানে যেই ক্যাম্প তৈরি হচ্ছে, ডিটেনশন ক্যাম্প আপনারা দেখেছেন তো, আজকে খবরের কাগজের ছবি আছে, সে ডিটেনশন ক্যাম্প পরপর তৈরি হচ্ছে, এখানে হবে, ওখানে হবে, যেখানে যেখানে হবে হবে। কংগ্রেসের রাজ্যগুলো বলেছে যে কংগ্রেসের সঙ্গে রিলেটেড, এমনকি শিবসেনা বলেছে আমরা এখানে এনআরসি করতে দেবো না, সেটা তো পরের গল্প। দ্বিতীয়, এরপরে যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে সংরক্ষণ চাকরির ক্ষেত্রে বা সুবিধা পাওয়া। বলছে 70 বছর বাদেও সুবিধা কেন পাবে, একদিনে তোমরা নিজেদেরকে এস্টাবলিশ করে নিতে পারোনি কেন? যখন প্রথম প্রথম ছিল, ভারত স্বাধীন হয়েছিল, তার আগে নিম্নবর্গের লোকেদের উপর অত্যাচার হতো, তার জন্য তাদেরকে সুবিধা দেওয়া হয়েছিল, কিন্তু এখনও কেন তারা সেই সুবিধাটা পাবে? সুতরাং তোলো হারাও, যে স্কিল্ড ওয়ার্কার সে চাকরি পাবে, যে স্কিল্ড ওয়ার্কার না সে চাকরি পাবে না। আমি এক ভদ্রলোককে আজ জিজ্ঞেস করছিলাম যে আপনি যুক্তির জায়গা থেকে বলুন তো যে পেঁয়াজের দাম 150 টাকা হলো কেন? তিনি সংবাদ মহলের লোক, তিনি বললেন যে ভোটে খরচা হয়েছে, খরচাটা তুলবে না, আপনি দেখবেন সামনের বছর আবার পেঁয়াজ নর্মাল রেটে চলে যাবে। মানে ভোটে যে ভোটে কি পেঁয়াজওয়ালারাই একমাত্র টাকা দিয়েছে? আমার জানা নেই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন দাদা। নমস্কার, আমি কোন্নগর থেকে শেখ মাসুম মর্তজা বলছিলাম। হ্যাঁ বল। বলছিলাম অফিসিয়ালি আমাদের দেশে এই মুহূর্তে 130 কোটি লোক, আনঅফিসিয়ালি 135 হতে পারে, 40 হতে পারে, আপনি একটু, হ্যাঁ আপনি আমাকে একটু বলুন তো, মানুষ কার কথাটা শুনবে, আপনার আপনার প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রীর? দুজনের কথা তো আপনি ভুল করছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তো প্রধানমন্ত্রী গত রোববার দিন ভাষণ দিলেন, একদম রামলীলা ময়দানে, কোনো সন্দেহ নেই। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে যতই গালিগালাজ করা হবে, কিন্তু আসল টার্গেটটা অমিত শাহ ছিল। অমিত শাহ, আমার কি, এবার আমার কথাটা শুন, সেটা তো আজকে সকালবেলা উঠে খবরের কাগজগুলোতে দেখছেন যে 19 এপ্রিল 2019, 6 মাস আগে বা 7 মাস আগে এই নরেন্দ্র মোদী একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন যে আমরা এনআরসি আনবো। তাহলে অমিত শাহ মিথ্যাবাদী, নরেন্দ্র মোদী সত্যবাদী, এমন তো পাওয়া যাচ্ছে না। আমার আমার কি মনে হচ্ছে বলুন তো, হ্যাঁ আটের দশকে আমরা খেলার মাঠে কপিল দেব আর গাভাস্কারের সম্পর্কটা আমরা মাঠে কিন্তু বুঝতাম না যে খারাপ না ভালো, বাইরে কিন্তু অনেক অনেক সমালোচনা হতো যে সম্পর্কটা ভালো নয়। আমার মনে হচ্ছে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর মধ্যে সম্পর্কটা কি এখন কি খারাপ জায়গাতে আছে ওনাদের মধ্যেই? হতে পারে। জ্যোতিবাবুর শুনুন, লাইনে আছেন? হ্যাঁ হ্যাঁ আছি দাদা। আপনার বয়স নেহাত কম না, জ্যোতিবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন দেখেছেন তো সে সময়টা? হ্যাঁ হ্যাঁ দেখেছি। জ্যোতিবাবু অত্যন্ত ডিসিপ্লিন ক্যারেক্টার,
তিনি দীর্ঘদিন মুখ্যমন্ত্রিত্ব করে 24 বছর টানা মুখ্যমন্ত্রিত্ব করার পর দল বুঝল যে এনার বয়স হয়ে গেছে আর বিতর্ক তৈরি হচ্ছে। তখন একের পর এক ঘটনা ঘটছে, গুলি খেয়ে লোকে পড়ে যাচ্ছে, তারপরে ধরুন আপনার রেপ হচ্ছে বয়স্ক মহিলারা, সেই যে ঘটনাগুলো ঘটেছে আর কি ঘটেছে, হ্যাঁ, বিরাটি থেকে শুরু করে আপনার সেটাই বাগুয়াটি সেটাই নানান জায়গায়। হ্যাঁ, তো এবার একে মানে একে ফোকাস করে ভোটে দাঁড়ালে হেরে যেতে হবে। তখন তারা বুদ্ধবাবুকে নিয়ে আসলো। তো বুদ্ধবাবুকে নিয়ে আসার ফলে কি হলো, একটা ফ্রেশ মুখ। সে বছরই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আসতে পারতেন কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করে, কিন্তু আসতে পারলেন 2001 সালে। 2001 সালে ফলে বুদ্ধবাবু ফ্রেশ মুখটাকে কিন্তু বেচে দিল সিপিএম মার্কেটে। তার মানে কি জ্যোতিবাবু আর বুদ্ধবাবু আলাদা আলাদা লোক, দুজনই তো একই পার্টি করেছে রে বাবা, একই দল করেছেন। হ্যাঁ, আমার যে কোনো ডিসিপ্লিন পার্টিতে আপনি এরকম ভাববেনই না এর সঙ্গে ঝগড়া, তবে প্রয়োজনে মুখ বদল করতে হয়তো সংঘ পরিবার মনে করেছে যে মোদীর মুখটাকে বড্ড বেশি ফোকাস হয়ে গেছে, এত মানে আমাদের সঙ্গের থেকে বেশি মোদীর মুখ হয়ে গেছে, ডাউন করো অমিত শাহকে তোলো, ভাবতে পারে, আমি জানি না, তাদের ব্যাপার, আমার জানা নেই। সেটা করতে গিয়ে হিতে বিপরীত হয়েছে, তাকে চাণক্য ফানক্য বানিয়ে ভুলভাল হয়ে গেছে। দিল্লির মিডিয়া মহল ভেরি অ্যাক্টিভ। আমি আমি গতকালকে দেখছিলাম, আমি কোনো নাম বলছি না মিডিয়ার, মিডিয়ার অ্যাঙ্কার পার্সন দেখছি কালকে যখন বিজেপি ঝাড়খণ্ডে ধরাশায়ী হচ্ছে, ওই রকম মানে পারলে অ্যাঙ্কাররা বোধ হয় আপনার কেঁদে ফেলে অ্যাঙ্কাররা। কি অবস্থা দেশের, সংবাদ মহল, সাংবাদিক যে পাচ্ছে একটা করে টিভি খুলে ফেলছে, একটা করে মিডিয়া খুলে ফেলছে, রাজনৈতিক নেতা ঘুরঘুর করছে পশ্চিমবঙ্গে, তিনি আর মিডিয়া খুলে ফেললেন, কি ক্ষমতা, কত টাকা, বাপ রে বাপ, মানে কি কব্জাটা করেছে চিন্তা করুন তো। আপনি আচ্ছা ঠান্ডা মাথায় চিন্তা করুন, আমাকে গালে গেলার যারা করো ভাই, হ্যাঁ, তোমরা তো বেসিক্যালি গাধা, তো তোমাদের কাছে একটা প্রশ্ন করি, আচ্ছা মানুষ খুব বিপদে পড়লে কি করতে পারে, মা বাবার কাছে যাবে, মা বাবা বলবে আমার ক্ষমতার বাইরে, তুই একটা মস্ত বড় ক্রাইম করেছিস, সে তখন পাড়ার মাতব্বরের কাছে যেতে পারে, মাতব্বর বলবে যে আমি পারবো না, সে তখন কাউন্সিলর বা পঞ্চায়েত সমিতির যিনি দায়িত্বে রয়েছেন তার কাছে গিয়ে বললেন দাদা বাঁচাও, বলে আমি পারবো না, পুলিশের কাছে যাবে, পুলিশ বলবে আমি পারবো না, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী অবধি গিয়ে পারবে না, এমনকি খবরের কাগজওয়ালারা পর্যন্ত মিথ্যা কথা বলবে, মিডিয়া পারচেস্ট, তার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় আছে কি? চতুর্থ স্তম্ভ নাকি গোষ্ঠীর মাথা, এই ধরনের লম্বা চড়া লেকচার মারা হয়। হ্যালো, হ্যালো, হ্যাঁ বল। বলছি মহারাষ্ট্র অরঙ্গাবাদ থেকে। হ্যাঁ বল। হ্যালো, যে আমি মানে কি বলতে চাইছি যে আমি এক মাস ধরে আপনার লাইনটা পাচ্ছি না, কিন্তু নদিয়ার বাকতলা থেকে ওই সমর চক্রবর্তী টুক করে লাইনটা পেয়ে যায়। তো আমি বলতে চাইছি আমি মহারাষ্ট্রে থাকি, আমি ইউপি ঘুরিয়েছি। আপনি মহারাষ্ট্রে কোথায় থাকেন? মহারাষ্ট্র অরঙ্গাবাদে থাকি। অরঙ্গাবাদ। তো স্যার আমি কি বলতে চাইছি যে আমাদের ওখানে বিজেপি বড় বড় নেতারা মমতার এত দুর্নাম করছে, ওরা কি একবার বেরিয়ে দেখেছে যে মানুষরা কত দুর্দশার মধ্যে থাকে? সেটা তো অন্য গল্প, আপনার তো স্টেটে এখন দুর্দান্ত ব্যাপার। হ্যাঁ, আমার এখানে স্টেটে দুর্দান্ত, এখন তো শিবসেনা কংগ্রেস এনসিপি সব রাজ করছে, কেমন আছেন? হ্যাঁ, রাজ করছে, ভালোই রাজ করছে। মানে আপনাদের সমস্যা হচ্ছে না তো? মানুষ খুশি, কিন্তু আমাদের যারা যারা ওই যে ঘোষবাবু আছেন, ওনারা রেগুলার লাইন পার্টি শুধু বিরোধিতা করতে হবে বলে বিরোধিতা করছে। আরে রেগুলার লাইন দিবি না রে, এ কমপ্লেন করছে মহারাষ্ট্র থেকে, আর তারাও সেরকম রোজ বকবক করতে চায়। ঘোষবাবু কে? ঘোষটাকে, ঠিক আছে, সরি, দেওয়া হবে, এটা আমাদেরও ভুল, আমরাও একেবারে হাকুপাকু করে তাদের লাইন দিই, তারাও ফোনে নিজের এলএম দেখাবার জন্য লম্পচম্প করে লাইনে আসেন, দেখো আমি কি বলিয়ে কই, আরে ভাই কেউ পাত্তা দেয় না, এখানে পাবলিক বসে থাকে রাত্রিবেলা ঠান্ডার মধ্যে কনকনে ঠান্ডাতে প্রসূন গুপ্তদের দেখার জন্য, আপনার ফোনের কথা শোনার জন্য কেউ ইন্টারেস্টেড না। উত্তম কুমারের সিনেমা দেখতে গিয়ে
কেউ কি ওই তৃতীয় শ্রেণীর অভিনেতার অভিনয় দেখবার জন্য পয়সা খরচা করে যেত, নাকি প্রসেনজিতের সিনেমা দেখতে গিয়ে সুভাষিস মুখার্জি কী রোল করলো সেটা দেখতে যাবে? টাকাটা খরচা করে লোকে শাহরুখ খানকে দেখার জন্য, কমেডিয়ানকে দেখার জন্য না। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, শ্যামনগর গাউলিয়া থেকে গৌড় মিধা বলছি। হ্যাঁ স্যার, এই আজকে যেটা আছে সিএএ এবং এনপিআর যেটা বলছেন, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ঠিকই বলেছেন আগের বক্তারা, এবং আপনি তো ডিটেলসটা বলতে পারে বলেন বলে আমরা অনেকটা জানতে পারি। আজকে বরং কমই বললাম, আমি বললাম এগুলো হচ্ছে, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারি, এটা তো স্বাভাবিক। আমরা সাধারণ মানুষ অনেক কিছু আপনার কাছ থেকে পাই। আর এটাও ঠিক, এই আগের বক্তা যিনি বললেন যে বিভিন্ন সাংবাদিক উচিত নয় তবুও একদিকে মানে একটা পক্ষের হয়ে বলছে বা তাদের দুঃখ হয়ে যাচ্ছে কেন রেজাল্ট এই হয়েছে বা সেই হয়েছে গতকালকে। তো যাই হোক, একটা জিনিস যেটা বলছেন অমিত শাহ বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যে এনআরসি করার পরে এনআরসির রুলস হিসাবে বলছে কিছুই মানবে না, না ভোটার কার্ড আধার কার্ড কিছুই না, এটা যুক্তি তর্কে মেনে নিই। যদি না মানে, তা আজ থেকে ধরুন আমার বাবা এক্সপায়ার করেছে 2009, সে ভোট দিত ধরুন 90-80 হয়তো ভোট দিত, তা তাকে কি করে পড়বে? সে তার যদি কিছু না থাকে, কথায় কথা কাউ যদি কিছু না থাকে, তার তো সেই ভোটার লিস্টে তো তথ্যটা আছে, বা আমাদের যে জমি বাড়ি আছে সেই রেজিস্ট্রেশন বা ট্যাক্স দিয়ে আমরা দিই, তার তো তথ্য গভর্নমেন্টের কাছে আছে। না না, ধরুন আপনারটা আছে, আবার আমি 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 একটা কথা বলি, আপনার শ্যামনগরে তো প্রচুর পূর্ববঙ্গীয় লোক আছে তো? হ্যাঁ, আমার এখানে অনেক। আচ্ছা, আপনি দেখবেন যে সকলের কাছে প্রপার পেপার নেই, কিন্তু তাদের ভোটার কার্ড বের করে ফেলেছে, একটা জমিও কিনে ফেলেছে, কিন্তু ডেট অফ বার্থ থেকে শুরু করে তার ডিটেল, ধরুন আপনার নাম গৌর মির্ধা, আপনি যে ও বাংলা থেকে এসে, আপনি অ্যাকচুয়ালি মুসলমান, আপনি ও বাংলা থেকে এসে এই বাংলাতে কার্ড ফার্ড করার জন্য আপনি গৌর মির্ধা নাম নিয়েছেন, সেটাই বা কে দেখতে যাচ্ছে? আপনার তো ভোটার আই কার্ড ফার্ড সব বেরিয়ে গেছে, কথার কথা বলছি। সুতরাং এই যে প্রশ্নগুলো, যে যে এসছে তাকেই থাকতে দেব, যে মুসলমান বের করে দেবো, মুসলমান দেখবে যে ভাই আমার কি দরকার আছে, আমার পেছনে লাগছে, আমি ওই দেশ থেকে এসেছি। বললেন না যে আসামে, ভারতবর্ষে তো একটা নিয়ম চলবে, সেটা তো এমন হয় না যে দুটো স্টেটে দুটো নিয়ম চলবে। অ্যাকচুয়ালি একটা জিনিস আমাকে বলবেন স্যার, যদি আপনি মানে বলে দেন আমরা জানতে পারবো। আমরা যেরকম বিরোধ বলছি যে এটা ঠিক হচ্ছে না, তো যিনি মাননীয় প্রধানমন্ত্রী এবং অমিত শাহজি যিনি রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তারা অ্যাকচুয়ালি কোন লাভের জন্য এটা করতে চাইছে, এমন কি প্রসেস আছে ওনাদের কাছে যে এটা করে এই দেশের এই উন্নতিটা হবে? দেখুন দুটো ব্যাপার, ওরা একটা জিনিস বুঝেছে যে 2014 তারা ক্ষমতায় এসেছিলেন, একটা নতুন মুখ, একবার টেস্ট করে দেখি, 31% ভোট পেয়ে, 31% ভোট পেয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিলেন, এবারে 38% ভোট পেয়ে ফের ক্ষমতায় এলেন। কি তার হাতে অস্ত্র ছিল? পাকিস্তানকে মারো। অর্থাৎ আমাদের উত্তর ভারত বা বিভিন্ন স্টেটে এখনও পাকিস্তান মানে হচ্ছে কি খেতে পাচ্ছি না, তবু ঠিক আছে পাকিস্তানকে মারো, এরকম ধরনের একটা টেন্ডেন্সি আছে। তো এইগুলো করতে 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 তারা একটা জিনিস বুঝে গেছে যে সংখ্যালঘু শ্রেণীর ভোট আমরা পাই না, না খ্রিশ্চান না মুসলমান কেউ আমাদের ভোট দেয় না, সুতরাং ডিভাইড করে ফেলো। তো এই যে গণনা ফণনা হবে, তাতে দেখা যাবে যে 100 এই মাসুদ মোর্তাজার বক্তব্য অনুযায়ী যে ধরা যাক 130 কোটি ভারতীয় সব মিলিয়ে, তার মধ্যে ধরা যাক 40 কোটি মুসলমান, তাহলে 40 কোটির ভোট আমি পাবো না, মানে মুসলমান এবং আদার্স ইয়ে, তাহলে আমার 80 কোটির মধ্যে 80-90 কোটি দিয়ে আমাকে খেলতে হবে। এবার 90 কোটি সবাই যে আমাকে ভোট দেবে তার কোনো গ্যারান্টি নেই, সে কী হতে পারে, লোয়ার কাস্ট না হায়ার কাস্ট, হায়ার কাস্ট হলে কী খেলবো, লোয়ার কাস্ট হলে কী খেলবো, এটা শুধু ক্ষমতায় থাকার জন্য নানান খেলা আর কি, বুঝতে পেরেছেন তো? এটা আমার উত্তর। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বলছি, আপনার টেলিভিশনটার ঘর থেকে একটু পাশের ঘরে আসুন। আচ্ছা আমি মিউট করে দিচ্ছি। আমি বলছি, আপনার নাম কি? আমার নাম শেখ জানি আলম। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আউসগ্রাম পূর্ব বর্ধমান কেরায়। বল। আমি বলছি যে যে ফর্মটা ধরুন এর জন্য আসবে, এনপিআর এর জন্য আসবে, সেটা আমি ডিনাই করব কি?
আপনি ডিনাই করলেও উপায় নেই, আপনাকে ওটা ফিল আপ করতেই হবে। তাহলে এই যে চারিদিকে যে আন্দোলন হচ্ছে, আচ্ছা সেই আন্দোলনের ব্যাপারটা হচ্ছে যদি আপনার মুখ্যমন্ত্রী মনে করেন যে এটাকে তিনি আটকাবেন, তারপরে কি কোথায় গিয়ে দাঁড়াবে আমি জানি না, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা রুলস জারি করেছে যে ভোটার কার্ড ছাড়া ভোট দিতে দেবেন না, তো মানতে হবে। এবার এটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বা কংগ্রেস নেতারা যদি আটকাতে পারেন আটকাবে। এমনটা ভাববেন না একবারও যে এটাতে করে মানে আমি এই মুহূর্তে এখান থেকে কোনো একটা ফাইনাল ভার্ডিক দিতে পারি, সেটা সম্ভব নাকি আমার দ্বারা? এবং আপনাদের মধ্যে কারোরই এখনও পর্যন্ত এই ইচ্ছা শক্তিটা হলো না যে সংরক্ষণটা থাকা উচিত না উচিত না, তার উত্তর পেলে ভালো হতো। ঠাকুরনগরের বা ফোন কোথায় নেব লাস্ট পার্ট তৃতীয় পর্বে, তার আগে আরও একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরছি খুব দ্রুত, সঙ্গে থাকুন। আবরণ।